একবার নাম হইলো আহমদুল্লাহ, কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দূর দেখা নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে আয় উঠছে রে, ওখান দিয়ে নামাজ পড়ছে বৃষ্টি অমন নাই, ওর আবহাওয়া বার্তা কইছে মে মাসে বৃষ্টি গো, ও না ন কেরামতি। হ্যাঁ আচ্ছা যাক, টাড়া বেড়া আসি মারছেন। শরীফুল ইসলাম লিখেছেন, আপনি যে বৃষ্টির জন্য নামাজ পড়েছেন এক হুজুর এটার বিরোধিতা করেছেন, আপনি নাকি হাত তুলে মোনাজাত করা বিদাত মনে করার সত্ত্বেও নামাজের পরে হাত তুলে মোনাজাত করেছেন, এই বিপরীত সম্পর্কে কি বলবেন? ভাই শরীফুল ইসলাম, প্রথমত কথা হলো যে বৃষ্টি প্রার্থনার যে সালাত, এই সালাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে মোনাজাত করেছেন, সাহাবীর হাত তুলে মোনাজাত করেছেন, নামাজের পর হাত তুলে মোনাজাত করাটাকে আমরা বিদাত বলি না? অনেকে ভুল বোঝেন বিষয়গুলোকে। নামাজের পর দোয়া কবরের জায়গা, যে কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, বরং আমাদের চাওয়াগুলোকে পেশ করা উচিত আল্লাহ তাআলার কাছে। তবে নামাজের পর যে ট্র্যাডিশনাল দোয়া, সম্মিলিত দোয়ার যে কনসেপ্ট আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, এটি সুন্নাহ দ্বারা সাবেত নয়, এটি আমাদের সমাজে যেভাবে প্রতিষ্ঠিত আছে এটাকে বিদাত, মানে বিদাতের পর যে আমরা নিয়ে গেছি, অর্থাৎ এটাকে আমরা নামাজের পার্ট বানিয়ে নিয়েছি এবং এটাকে ট্র্যাডিশন বানিয়ে ফেলেছি, এর বাইরে আমরা নামাজের কথা চিন্তাও করতে পারি না, পুরো সমাজের চিত্র এরকম, সেজন্য সেটিকে আমরা বিদাত মনে করি। তবে ইস্তেসকা বা বৃষ্টি প্রার্থনা নামাজটাতে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেটা করেছেন সেটা নাম সুন্নাহ, যেটা করেন নাই সেটা খেলাফে সুন্নাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি প্রার্থনার পর সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, তো সেই কাজটাই আমরা করেছি। আর পঁচাত্তর নামাজের পর এই কাজটা তিনি করেছেন, সাহাবীদেরকে সাথে নিয়ে হাত তুলেছেন সম্মিলিতভাবে সবাইকে নিয়ে, এরকমটি সাবেত নাই, সেজন্য সেটা আমরা করি না। আমরা যেখানে যেটা করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণই করছি, অর্থাৎ বৃষ্টি প্রার্থনা নামাজের ক্ষেত্রে একরকম করলাম ওখানে আরেক রকম করলাম, এটা আমাদের মন গড়া নয়, বরং যেখানে যেরকম করেছি সেটা হাদিসের ভিত্তিতে আমরা করেছি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন।